সোমালিয়ার জলদস্যুদের হাতে ছিনতাই হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লার কাছাকাছি অবস্থান নিয়েছে ইউরোপীয় ইউনিয়নের নেভাল ফোর্সের একটি যুদ্ধ জাহাজ। সোমালিয়ার উপকূলে জলদস্যু দমনে অপারেশন আটলান্টা নামের কার্যক্রম পরিচালনা করছে সংস্থাটি। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের এক্স অ্যাকাউন্টে পণ্যবাহী বাংলাদেশি জাহাজকে ঘিরে ইইউ হেলিকপ্টার চক করতে পার ছবি ও ভিডিও প্রকাশ করে। বাংলাদেশি জাহাজটি 23 জন নাবিক সহ শেষ 3 দিন ধরে সোমালিয়ার কদব সিরান উপকূলের 1.5 নটিক্যাল মাইল দূরে নোঙর করা আছে। আর বাংলাদেশের মালিকপক্ষের সাথে প্রাথমিক যোগাযোগ হলেও কি কথা হয়েছে নাবিকদের নিরাপত্তার স্বার্থে তা প্রকাশ করেননি তারা।